Welcome students, welcome to another video class of Biomist Learning. আমরা class 12 reproduction chapter পড়ছিলাম, তাতে আমরা last এ যেটা দেখেছি সেটা হচ্ছে reproduction এর sexual reproduction of flowering plants এর মধ্যে আমরা gametogenesis phaseটা দেখছিলাম, সেই gametogenesis এর মধ্যে আমরা male reproductive structure বা স্পার্মাটোজেনেসিস শুরু করেছি, সেই স্পার্মাটোজেনেসিসের মধ্যে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারের ডিটেইলসটা আমরা আগের দিন পড়েছি, অ্যান্থার স্ট্রাকচার, ফিলামেন্ট, পোলেন গ্রেন কোথায় থাকে এগুলো আমরা পড়েছি। নাও টুডে উই আর ডিসকাস ইন ডিটেইল অ্যাবাউট দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম স্ট্রাকচার অফ প্লান্ট, অর্থাৎ অ্যান্থারের যে অ্যান্থার স্যাক বা পোলেন স্পোরাঞ্জিয়াম যার মধ্যে পোলেন থাকে, সেই স্পোরাঞ্জিয়ামে আমরা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের স্ট্রাকচারটা ইন ডিটেইলসে দেখব। তো তার জন্য যেটা হবে, আমরা প্রথমে মাইক্রোস্পোরাঞ্জিয়ামের একটা ছবি এঁকে, ঠিক আছে? সো দিস ইজ দ্য ক্রস সেকশন অফ অ্যান অ্যান্থার। এই চারটে হচ্ছে চারটে অ্যান্থার লোব, দ্যাট মিনস ফোর স্পোরাঞ্জিয়াম and these is for pollen sac, sorry, and these are the four sporangia. এবার দেখো এই প্রত্যেকটা স্পোর বিয়ারিং স্ট্রাকচারের বাইরে আমরা বেশ কতগুলো লেয়ার দেখতে পাই। এই লেয়ারগুলোকে যদি আমরা পরপর দেখি, আমি একটা সাইড মুছে দিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। এরা সব সাইডটা একই রকম থাকে, ঠিক আছে? আমি একটা সাইড একটু মুছে দিলাম তাহলে আমার পয়েন্টিং করতে সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা চারটে সাইডই একরকম থাকে, আমি একটা সাইড দেখাচ্ছি, মানে রাদার একটা পোর্শন দেখাচ্ছি। তো তার মধ্যে দিস পোর্শন ইজ দ্য ভাস্কুলার বান্ডিল, এটা হচ্ছে ভাস্কুলার বান্ডিল। সো দিস ইজ দ্য জাইলেম এন্ড দিস ইজ ফ্লোয়েম, ওকে? দিস পার্ট ইজ দ্য স্টেরাইল টিস্যু, যেটাকে আমরা বলেছি কানেকটিভ, এটা হচ্ছে কানেকটিভ, ওকে? নাও এবার যে বাইরের পার্টটা থাকবে, দিস ইজ কল এপিডার্মিস, দিস ইজ কল এপিডার্মিস। আমি এপিডার্মিসটা না তলার দিকে পয়েন্টিং করছি, তাহলে একটু সুবিধা হবে একটা জিনিস পয়েন্টিং করতে। সো দিস ইয়েলো স্ট্রাকচার ইজ দ্য এপিডার্মিস, ওকে? সো দিস ইয়েলো স্ট্রাকচার ইজ রিপ্রেজেন্টিং দ্য এপিডার্মিস, দেন দ্য হাইপোডার্মিস, সো দিস লেয়ার ইজ হাইপোডার্মিস, this layer is hypodermis and sorry this layer is endodermis, extreme this one, this is the middle middle layer and this portion is the endodermis. বলা হয়েছে the middle layer may be 1-3 layer thick. সো আমি এখানে একটা লেয়ার দেখালাম, মিডিল লেয়ারটা হচ্ছে 1-3 লেয়ার থিক, সো আমি এটাকে একটা লেয়ারই দেখালাম, ওকে? এপিডার্মিস এন্ড এন্ডোডার্মিস এটাও হচ্ছে 1-2 লেয়ার থিক, 1-2 লেয়ার থিক এন্ড এন্ডোডার্মিস ইজ 1-2 লেয়ার থিক, এগুলো সবগুলোই 1-2 লেয়ার থিক থাকবে, আমি একটা করে লেয়ার দেখিয়েছি। Now this portion is called tapetum. এই পোর্শনটাকে আমরা tapetum বলছি। What is the function of tapetum? Now tapetum is here for the supply of the nutrition. Nutrition থেকে supply দিতেছে, supply দেবে কোথায়? ভেতরে, ভেতরে nutritionটাকে supply দেবে। Now this is the hypodermal medium. This is the hypodermal region. এটাকে আমরা বলছি hypodermis. এবং তার ভেতরে হাইপোডার্মিসের ভেতরে যেটা থাকবে, দিস ইজ কল স্পোরোজিনাস টিস্যু, স্পোরোজিনাস টিস্যু। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? এপিডার্মিস, তারপরে মিডল লেয়ার, তারপরে এন্ডোডার্মিস, তারপরে আমরা দেখলাম ট্যাপেটাম, তারপরে হাইপোডার্মাল রিজিয়ন, তারপরে হচ্ছে স্পোরোজিনাস টিস্যু এন্ড দেন কাম টু দ্য পোলেন টেক্সচার।
এটা হচ্ছে পোলেন টেট্রা, এই স্ট্রাকচারটা হচ্ছে পোলেন টেট্রা। ওকে, নাও দিস পোলেন টেট্রা ইজ ফর্মড ফ্রম দ্য স্পোরোজিনাস টিস্যু, স্পোরোজিনাস টিস্যু থেকেই পোলেন টেট্রাটা ফর্ম করবে। আমি আবার বলছি, দিস পোলেন টেট্রা ইজ ফর্মড ফ্রম দিস স্পোরোজিনাস টিস্যু, এই স্পোরোজিনাস টিস্যু থেকে পোলেন টেট্রা ফর্ম করবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের টোটাল যে পার্টটা থাকে, দ্যাট ইজ স্ট্যাপে, মানে টোটাল একটা স্পোরাঞ্জিয়ামে বা একটা অ্যান্থারের যে আমরা সেকশন করি, সেই সেকশনের থ্রুতে এটা দেখতে পাই। তার মধ্যে এই তিনটে লেয়ার, দ্যাট ইজ এপিডার্মিস, মিডল লেয়ার, এন্ডোডার্মিস, দিস ইজ ফর দ্য প্রোটেকশন। তাহলে এইগুলো প্রোটেকটিভ ফাংশনের জন্য লাগে। সো দিস ইজ দ্য প্রোটেকশন অফ দ্য স্পোরোজেনাস টিস্যু অ্যান্ড হেল্পিং দ্য অ্যান্থার টু ডেহিস ডেহিসেন্স। তার মানে এই একটা পোলেন যে ডেহিস করে সেটা কোথায়? এইখানটা। সো দিস পোর্শন ইজ ভেরি ভাইটাল, কারণ এই পোর্শনের মধ্যেই থাকে লাইন অফ ডেহিসেন্স। তার মানে লাইন অফ ডেহিসেন্স যেখানে থাকবে সেই জায়গাটাতে কিন্তু একমাত্র আমার তিনটে লেয়ার, দ্যাট ইজ এপিডার্মিস, মিডল লেয়ার এন্ড এন্ডোডার্মিস, এই তিনটে লেয়ার থাকবে। তাহলে এইখানটা, এই জায়গাটা হবে আমার লাইন অফ ডেহিসেন্স, এখান থেকে রাপচার হয়ে যাবে। যেই এটা এখান থেকে ফেটে যাবে, অটোমেটিক্যালি এই যে ট্যাপেটাল লেয়ারটা রয়েছে, ট্যাপেটাল লেয়ারটাও ফেটে যাবে এবং আস্তে আস্তে ভেতর থেকে এগুলো বেরিয়ে আসবে। কারণ যখনই স্পোর টেট্রাট ইজ বিকাম ম্যাচিওর, দেন দ্য স্পোরোজিনাস টিস্যু ইজ টোটালি কনজিউমড বাই দ্য স্পোর টেট্রাট, অ্যান্ড হোয়েন দ্য স্পোরোজিনাস টিস্যু ইজ টোটালি ডিস্ট্রয়েড অর ইউটিলাইজড, দেন দেয়ার ইজ নো প্রবলেম ফর রাপচারিং দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম অ্যান্ড রিলিজিং দ্য মাইক্রোস্পোরস অর দ্য পোলেন গ্রেনস। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার লাইন অফ ডেহিসেন্স। সো দিস স্ট্রাকচার, তার মানে আমরা এই তিনটেকে দেখলাম ফর প্রোটেকশন, ট্যাপেটাকে আমি বলতে পারি ফর সাপ্লাই অফ নিউট্রিশন, সাপ্লাই অফ নিউট্রিশন, এখানে নিউট্রিশন সাপ্লাই দেওয়ার জন্য ট্যাপেটাল লেয়ারটা থাকে। ট্যাপেটাল লেয়ার ইজ ফর দ্য সাপ্লাই অফ দ্য নিউট্রিশন। ভাস্কুলার বান্ডিল, দ্যাট মিনস জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, এই যেটা আমি দেখলাম ভাস্কুলার যে বান্ডিলটা থাকবে, দ্যাট মিনস জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, দে আর ফর ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট, ট্রান্সপোর্ট অফ নিউট্রিয়েন্ট টু দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়াম। এই মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে এই সাপ্লাই অফ নিউট্রিয়েন্ট, মানে টোটাল মাইক্রোস্পোরাঞ্জিয়ামের যে নিউট্রিশনটা লাগবে, মনে রাখতে হবে ট্যাপেটাম ইজ প্রোভাইডিং নিউট্রিশন ওনলি টু দ্য স্পোরোজেনাস টিস্যু, স্পোরোজেনাস টিস্যুকেই নিউট্রিশন সাপ্লাই করে ট্যাপেটাম, ট্যাপেটাম কিন্তু অন্যান্য পার্টকে নিউট্রিশন সাপ্লাই করবে না। তার ফলে এই যে স্টেরাইল টিস্যু বা এপিডার্মাল লেয়ার বা এন্ডোডার্মাল লেয়ার বা মিডল লেয়ার, দিস আর নারিশড বাই দ্য জাইলেম অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ জাইলেম অ্যান্ড ফ্লোয়েম। তোমরা বলতে পারো স্যার এটা তো গ্রিন কালার নয়, তাহলে এখানে জাইলেমের দরকার কি? জাইলেম ইজ নট ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ মিনারেলস, এখান দিয়ে জল ট্রান্সপোর্টও হয়, জলটাও এদের এখানে দরকার লাগে। সো এইখানে ভাস্কুলার বান্ডিল আমরা দেখতে পাই, তাহলে ট্যাপেটাম এর কাজ হচ্ছে নিউট্রিশন, জাইলেম অ্যান্ড ফ্লোয়েম, দ্যাট ইজ দ্য ভাস্কুলার বান্ডিল, এদের কাজ হচ্ছে ফর সাপ্লাই অফ নিউট্রিশন। Endodermis, middle layer and the epidermis, they are for the protection and for dehiscent of the small microsporangium, and sporogenous tissue is the area for formation of pollen. Pollen formation is no sporogenous tissue responsible. Tale amra ekhane total 4 ti kaaj dekhlam, number 1, number 2, number 3 and number 4. These are the important four parts of a microsporangium. তাহলে এটাকে আমরা কি বলতে পারি? নাকি আমরা বলতে পারি সেকশন অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। সো দিস ইজ দ্য সেকশন অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম। নাও নেক্সট ইজ, তো আমরা বিভিন্ন লেয়ারের ফাংশন দেখলাম, আমরা সেই
ছবিতে দেখলাম আমরা এখানে দেখি যে এপিডার্মিস মিডল লেয়ার এন্ড এন্ডোডার্মিস দিস থ্যালাস আর দ্য প্রোটেকশন অফ দ্য মাইক্রোস্পোরাম মাইক্রোস্পোরাঞ্জিয়াম মাইক্রোস্পোরাঞ্জিয়ামের প্রোটেকশনের জন্য আমার এই তিনটে লেয়ার রেসপন্সিবল। তারপরে আমরা আসছি ট্যাপেটাম। ট্যাপেটামটা কি? দ্য লেয়ার প্রেজেন্ট আফটার দ্য এন্ডোডার্মিস হুইচ প্রোভাইডস নিউট্রিয়েন্টস টু দ্য স্পোরোজিনাস সেলস ইজ কল্ড ট্যাপেটাম। ট্যাপেটাম ইজ অফ টু টাইপ। একটাকে আমরা বলি অ্যামিবয়েডাল, আরেকটাকে আমি বলি গ্ল্যান্ডুলার। What are the difference between অ্যামিবয়েডাল and গ্ল্যান্ডুলার ট্যাপেটাম? Now, অ্যামিবয়েডাল ট্যাপেটাম breaks at an early stage. Early stage, মানে initial stage, ট্যাপেটাম যখন break করে যায় তাহলে সেটাকে আমরা বলি অ্যামিবয়েডাল ট্যাপেটাম। আর গ্ল্যান্ডুলার ট্যাপেটাম যেটা হচ্ছে that is remain intact, যেটা remain intact অর্থাৎ যেটা কিনা middle time early stage যেটা break করবে না, যেটা after maturity break করবে সেটাকে আমরা বলছি glandular tapetum. So tapetum is of two type, one is amoeboidal tapetum and other one is glandular tapetum. তাহলে what is the function of tapetum? না tapetum এর function হিসেবে বলতে পারি they, এখানে আমরা বলেছি না they provide nutrition to the sporogenous cell or tissue. A sporogenous cell বা টিস্যুকে নিউট্রিয়েন্ট প্রোভাইড করে ট্যাপেটাম। সো দিস ইজ দ্য ফাংশন অফ ডিফারেন্ট লেয়ার্স। তার মানে এইটা ফর প্রোটেকটিভ পারপাস এন্ড দিস ইজ ফর নিউট্রিশন পারপাস। এটার আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে ইট হেল্পস to form dehiscent line, dehiscent line but dehiscence line dehiscence line তৈরি করে যেখান দিয়ে মাইক্রোস্পোরাঞ্জিয়ামটা রাপচার করে গিয়ে মাইক্রোস্পোর গুলো বাইরে বেরিয়ে আসে। ওকে, নাও কামস টু দ্য স্ট্রাকচার অফ মাইক্রোস্পোর। এবার আমরা মাইক্রোস্পোরের স্ট্রাকচারটা দেখব যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মাইক্রোস্পোর দ্যাট মিনস দ্য পোলেন, মাইক্রোস্পোর দ্যাট মিনস দ্য মেল গ্যামেট। আমরা এবার মাইক্রোস্পোরের স্ট্রাকচারটা দেখি। নাও দ্য মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর কাকে বলব? দ্য মাইনিউট মেল গ্যামেট বিয়ারিং স্ট্রাকচার of the plant which formed তোমরা বলবে স্যার কেন আমি বলে মাইনুট মেল গ্যামেট বিয়ারিং স্ট্রাকচার তো অ্যান্থার হতে পারে, তাহলে আমাকে ডিফাইন করতে হবে যে দ্যাট দিস ইজ নট দ্য অ্যান্থার। তাহলে কি বলতে হবে? দ্য মাইনুট মেল গ্যামেট বিয়ারিং স্ট্রাকচার অফ দ্য প্লান্ট হুইচ ফর্ম ফ্রম দ্য স্পোরোজেনাস টিস্যু and covered by several layer of hard cell called pollen. এদেরকে আমরা মাইক্রোস্পোর বা পোলেন বলি, এদেরকে আমরা মাইক্রোস্পোর বা পোলেন বলি। তাহলে
আমি প্রথমেই বলেছি ডেফিনেশন শুড ক্যারি দ্য ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স। হোয়াট আর দ্য ক্যারেক্টার্স? ফার্স্ট ক্যারেক্টার, দে আর দ্য মাইনিউট মেল গ্যামেট। দ্য মাইনিউট ইজ দ্য ক্যারেক্টার, মেল গ্যামেট ইজ দ্য ক্যারেক্টার। সো দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার, ফার্স্ট অফ অল দে আর মাইনিউট, সামটাইমস মাইক্রোস্কোপিক। নাম্বার টু, দে আর দ্য মেল গ্যামেট, মেল গ্যামেট অফ দ্য প্লান্ট। তারপর বলেছে দে ফর্ম, হুইচ ফর্মড ফ্রম দ্য স্পোরোজেনাস টিস্যু। তাহলে তিন নম্বর হবে কি, দে অরিজিনেটেড ফ্রম দ্য স্পোরোজেনাস টিস্যু, দে অরিজিনেটেড ফ্রম দ্য স্পোরোজেনাস টিস্যু, অ্যান্ড দে হ্যাভ সেভারাল লেয়ার অফ হার্ড সেল। তাহলে দে হ্যাভ সেভারাল লেয়ার অফ হার্ড সেল। এই হচ্ছে আমাদের পোলেন এবং পোলেনের কতগুলো ক্যারেক্টারিস্টিক ফিচার। নাও ইফ উই গো থ্রু দ্য স্ট্রাকচার, আমরা কি বললাম এরা হচ্ছে কতগুলো সেভারাল লেয়ার থিং। সো হোয়াট আর দ্য লেয়ার্স, হোয়াট আর দ্য ডিফারেন্ট লেয়ার্স, আমরা যদি সেই ডিফারেন্ট লেয়ারগুলোকে দেখি যে কী কী লেয়ার আমরা এখানে দেখতে পাই, তাহলে যদি আমরা সেই লেয়ারগুলোকে দেখি তাহলে আমরা দেখব দ্য পলেন গ্রেন, এর বাইরে দুটো লেয়ার থাকে। একটা লেয়ারকে আমরা বলি এক্সাইম, একটা লেয়ারকে আমরা বলি ইনটাইম। সো ফার্স্ট লেয়ার ইজ এক্সাইম অ্যান্ড ইনটাইম। সো এক্সাইম ইজ দ্য এক্সটার্নাল লেয়ার, ইনটাইম ইজ দ্য ইন্টারনাল লেয়ার। তাহলে আমরা একটু ভালো করে লিখি এটা, তাহলে সুবিধা হবে বুঝতে। এটা বুঝে দিলাম, তোমরা নিশ্চয়ই লিখে নিয়েছো। I have to cover a lot and lot of syllabus, so please be fast. তাহলে আমরা এখানে লিখলাম পলেন গ্রেন, এর দুটো পার্ট, একটাকে আমরা বলছি এক্সাইম, এক্সাইম ইজ দ্য আউটার মোস্ট পার্ট অফ দ্য pollen, okay, and the inner part is called intine. Intine is the inner part of the pollen, okay. So exile is the outermost part of the pollen and intine is the innermost part of the pollen. Now these are the exile and the intine, okay. Now intine is again, তাহলে আমরা দেখলাম এক্সাইন এবং ইনটাইন, আমরা পরপর দুটো দেখলাম। নাও দিস এক্সাইন লেয়ার ইজ এগেইন ডিভাইডেড ইনটু টু পার্ট, ওয়ান ইজ কল সেক্সাইন। সেক্সাইন কি বলবো, না দ্য আউটার পার্ট অর লেয়ার অফ দ্য এক্সাইন ইজ called sexine or ectoexine, okay, and number two is called nexine. Nexine is the innermost layer of the innermost layer of the exine, or it is called exine, it is called endoexine. So আমরা টোটাল কতগুলো লেয়ার পেলাম, তাহলে আমরা বলতে পারি নেক্সাইন, আফটার নেক্সাইন আসে ইনটাইন, ওকে। তাহলে এক্সাইনের দুটো পার্ট, এক্সাইন ইজ দ্য আউটার মোস্ট লেয়ার অফ দ্য পোলেন, ইট কমপ্রাইজিং অফ টু পার্ট, ওয়ান ইজ কল সেক্সাইন, ওয়ান ইজ কল নেক্সাইন।
তাহলে আমরা কোন একটা পোলের উপরে যে ধরনের বিভিন্ন মডিফিকেশন গুলো দেখি তাহলে আমরা বলতে পারি যে অল দ্য ডিফারেন্ট মডিফিকেশন তাহলে ইট কন্টেইনস ডিফারেন্ট স্ট্রাকচারাল different structural modification তাহলে এক্সাইম কন্টেইনস ডিফারেন্ট স্ট্রাকচারাল মডিফিকেশন তাহলে আমরা যে স্পোরের যে স্ট্র্যাটিফিকেশন বা স্পোর ওয়ালের যে বিভিন্ন অর্নামেন্টেশন দেখি অ্যাকচুয়ালি দ্যাট ইজ দ্য এক্সাইন অর্নামেন্টেশন সো এক্সাইন এগেন ডিভাইডেড ইনটু টু পার্ট ওয়ান ইজ কল সেক্সাইন এন্ড ওয়ান ইজ কল নেক্সাইন তোমরা বলতে পারো স্যার সেক্সাইন আর নেক্সাইনের মধ্যে কোন জায়গাটায় এই অর্নামেন্টেশন থাকে না আমি বলবো এই সেক্সাইনের মধ্যে এই ডিফারেন্ট টাইপস অফ অর্নামেন্টেশন থাকে সেক্সাইনের মধ্যে আমরা ডিফারেন্ট টাইপস অফ অর্নামেন্টেশন দেখতে পাই নেক্সাইন হচ্ছে সেক্সাইনের পরের লেয়ার হুইচ ইজ ক্লোজ টু দ্য ইনটাইন হুইচ ইজ ক্লোজ টু দ্য ইনটাইন তার মানে এক্সাইনের দুটো পার্ট একটা হচ্ছে একটো একটা হচ্ছে এন্ডো একটাকে আমি বলছি সেক্সাইন একটাকে আমি বলছি নেক্সাইন নেক্সাইনের আবার দুটো পার্ট থাকে যেটা তোমাদের সিলেবাসে নেই তাও আমি বলছি নেক্সাইনের দুটো পার্ট থাকে একটাকে বলে এক্সো নেক্সাইন একটাকে বলে এন্ডো নেক্সাইন আফটার এন্ডোনেক্সাইন কাম টু দ্য ইন্টাইন আবার সেক্সাইনে দুটো পার্ট থাকে ইট ইজ এক্সোসেক্সাইন বা এন্ডোসেক্সাইন আমরা একটুখানি ওটা দেখে নিই এখন পড়ছি একটু দেখে নিই এটা আবার দুটো পার্ট থাকে একটাকে আমরা বলি এক্টোসেক্সাইন আর একটাকে আমরা বলি এন্ডোসেক্সাইন নেক্সাইনের দুটো পার্ট থাকে একটাকে আমরা বলি একটো নেক্সাইন আর একটাকে আমরা বলি এন্ডোনেক্সাইন তাহলে এক্সাইনের দুটো পার্ট একটো এক্সাইন এন্ডো এক্সাইন একটো এক্সাইন ইজ কল সেক্সাইন এন্ডো এক্সাইন ইজ কল নেক্সাইন সেক্সাইন ইজ টু পার্ট দ্যাট ইজ একটো সেক্সাইন এন্ডো সেক্সাইন আর নেক্সাইন ইজ টু পার্ট দ্যাট ইজ একটো নেক্সাইন এন্ডো নেক্সাইন আফটার দ্যাট কাম টু দ্য ইনটাইন আফটার দ্যাট কাম টু দ্য ইনটাইন ওকে নাও দিস অল দ্যাট মিন্স সেক্সাইন এক্সাইন এন্ড ইনটাইন দিস টু লেয়ার কনস্টিটিউটিং এ সিঙ্গেল স্পোরোডার্ম তাহলে এক্সাইন আর ইনটাইন মিলে তৈরি করে স্পোরো স্পোরোডার্ম ঠিক আছে তাহলে এক্সাইন আর ইনটাইন এই দুটো মিলে তৈরি করে স্পোরোডার্ম আউটার লেয়ার এন্ড ইনার লেয়ার এটাকে আমরা বলি স্পোরোডার্ম তাহলে আমরা যখনই মডিফিকেশন অফ পোলেন গ্রেন বলি বা পোলেন গ্রেনের উপরে বিভিন্ন স্ট্রাকচারাল মডিফিকেশন বলি দি স্ট্রাকচারাল মডিফিকেশন মিনস দ্য স্পোরোডার্ম মডিফিকেশন So this structural modification is found in sporoderm. Actually, the sporoderm modification is the exine modification or better to say sexine modification. Tar eta ke amra ki boli sporoderm.